কইলে আমরা ইমামগণ মানি না ইমামগণ মানি না কারণ ইমামগণ লিখা হাদিস এরা হাদিস কুরআন বুঝছে না আমরা ইমামগণ মানি না আমি মুসলমান যদি সর্বপ্রথম খাওয়া প্রচলন হন আমার জান ভাইয়ে ফেসবুক আর মিডিয়া লাইন সর্বপ্রথম আরম্ভ করতেন হযরত কুমারে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার সুন্নত
بايقول بلا غنني عطوك بايقول بلا سني حضرت عمر فرمائنا اج تاكي تيرامير نماز বিশ্রামে দইব এবং মদিনার মসজিদ ও পৃথিবীর সব মসজিদাইন্ত জমাতে নামাজ পড়ব এশার পর সুন্নাত পড়ার পরে তারাবির নামাজ জমাতে মসজিদ হইব কোরআন দইব বিশ্রামে দইব কিলা হইব মুকম্মল কোরআনে করিম খতম সহকারে হইব ওকার সুবহানাল্লাহ ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই বয়ান দিবার আগে এই ফয়সালা দিবার আগে সত্তরজন সাহাবি অসংখ্য তাবি বললিয়া হযরত ওমর মিম্বর হইলা মিম্বর মিম্বর দোয়ার বাদে এলান করলা আজ আমি ওমরে যদি কোরআন আর হাদিস আর আবু বকর সিদ্দিকর দয়া দবা দিনর যদি বিরোধী কোনো কাজ করি দিনর যদি উল্টা কোনো কাজ করি তাহলে আমার সাজা কি তো হইতো আমি উমরে যদি আল্লাহর কুরআন ওর বিশ্ব নবীর সুন্নতর খিলাফ কোন কাজ করি উল্টা কোন কাজ করি আবু বকর সিদ্দিকর দিক নির্দেশন দিনর বিরুদ্ধে যদি আমি কোন কাজ করি আমার বিচার কি তো হইতো বলবার আবার এই হুকুম বললাম এই ওড়ার বললাম এই এলান বললাম এই এলান করার মধ্যে তৃতীয় নম্বরে পিছন তাকিয়া পিছন সারি তাকিয়া এক সাহাবি দাঁড়াইলা সাহাবি দাঁড়াইয়া কইলা করবার বার বললা পেটের তাকি বাইর করে কইলা হাই আমিরুল মুমিনিন আমি তোমারে চিনি না তোমারে বুঝি না আমার নবী মিম্বর হইয়া যে কোরআনের সুন্নাত বিরুদ্ধে কোন ফতোয়া দিব তার বিচার ও করবারে করব ও করবারি দেখাইয়া কইলা ও গুলাম নেমগা করবারি তার ফয়সালা করব ও করে সুবহানাল্লাহ আমরা মনে কিন্তু গল্প করেন এটা আমরা বলেন বাদশাহ নেই আমিরুল মুমিনিন নেই কলিমাতুল মুসলিমিন নেই এন হযরত ওমর সারা তোর কোয়া কাফিতরা আই কি তো হইতা আল্লো হযরত ওমর কইলা খান্দি খান্দি কইলা ভাই তোমার আমার সিনার লগে বিলাই তুমি আমার সঙ্গে মোলাকাত করো তোমার লাগান সাহাবি দুনিয়ার জমিনে টাকা দত্তেও দুনিয়ার গভীর থাকার কারণে আল্লাহর দিন ধ্বংস হইত নাই নবীর সুন্নত মূর্ত হইত নাই আমি উমর অবধি ভুল করে আমার বিচার হইত হইব দুনিয়ার একগুলো মানছে দিন যদি বোঝানি আরম্ভ করে তার বিচার করতে হইব তুমি বড় সাহসিকতার প্রমাণ দেখাইলাই তাহলে শুনো আমি তোমার লাগি মোলাকাত করতে চাই আর মোলাকাত করিয়া সার সামনে আমি এলান করতে চাই আল্লাহ রসুলে তারাবির নামাজ যেভাবে করাইছিলা আমরা এই তারাবির নামাজের জামাত করিতাম তুমি তার সারা একমত নি এর মধ্যে আমার কোনো ব্যক্তিগত কোনো মত আছে নি হোসাইন সত্তর জন সাহাবের জবাব দিলা জিনা জিনা এটা আপনার ব্যক্তিগত কোনো আমল নাই এটা আপনার চাহিদা মতো কোনো আমল নাই এটা আল্লাহ রসুলের দেওয়া আমল কাজেই তারাবির নামাজ জামাতে বলো এখন আপনি আমি উত্তর দিয়েছেন আপনার যে উত্তর দেখছেন ভাই সত্তর জন সাহাবির যে ফতোয়া সত্তর জন সাহাবির যে ইজমা এই ইজমার যে ভাঙ্গিত চাই এ মুসলমান না ও মুসলমান কতক্ষণ আমি মুসলমান না ও মুসলমান এ নামে মুসলমান নাম মাত্র মুসলমানে কামিল ইমানদার হতে পারে না সত্তর জন সাহাবির ইজমা অসংখ্য তাহাবি ওমর ইজমা হইল তারাবির নামাজ জমাতে বড় হইত মক্কা মদিনা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজ পর্যন্ত হযরত ওমর যুক্তা গিয়া তারাবির নামাজ বিশ্রামাত পড়ার এবং জমাতে পড়ার এবং মুকম্মল কোরআনে করে খতমায় ফকাল সুবহানাল্লাহ আই পর্যন্ত চলিয়া কিন্তু আমার ভাইয়ের মাথা নড়িয়া পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান করছেন তেরাবির নামাজ আট রাকাত কোন না কোন না আমি শুনতে চাই আমি জানতে চাই আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ি খান আসলো লন্ডন আসলো না নবীজির মসজিদের দারো আসলো নবীজির মসজিদের দারো আসলো না লন্ডন আসলো মসজিদের দারো আসলো হুদ্রান লগে লাগে নাই হাদিস মহল নকর করা নবীজির হুদ্রান লগে লাগে আসলো নাই
আজি মুখলে মাতবা নবীদের হুদরা ক্যামেরা লাগে আর মসজিদের ক্যামেরায় আর আয়েশা সিদ্দিকার করে একবার লাগাইল লাগাইলাই আমি লাগাইল লাগান আম্মা জান আয়েশা সিদ্দিকা কইতা বলা নানি বলে ও ওমর তুমি দেখো তোমার সিদ্ধান্ত লইলাই এই সিদ্ধান্ত এটা বেদার এটা করিও না কইতা বলা নানি আলমুদের বিষয় আমরা করে শুনাই আলমুদের বিষয় আমরা করে শুনাই আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার ওমর কইছে হযরত উমরের পরে হযরত উসমান হযরত উসমানের পরে হযরত আলী এর বাদে ফাতোয়া খোলাফায়ে রাশিদের ফজল দেওয়ার বাদে সাইরোজন দেওয়ার পরে ফাতোয়া ফজল দেওয়ার পরে সাইরোজন দেওয়ার পরে আটান্ন হিজরিত আম্মা জান আয়েশা সিদ্দিকার ওফাত হইছে কত হিজরির খবর আছেন আর বলতে বলতে নাকি কত হিজরিত আটান্ন হিজরিত আম্মা জান আয়েশা সিদ্দিকার ওফাত হইছে হযরত উমরের দশ বছর রাজত্ব করছেন কত বছর দশ বছর হুকুমত পরিচালনা করছেন এই দশ বছরের ভিতরে আম্মা জান একদিন তার সবুজ রাখলো রানি শুনে মদিনার মসজিদ নববী নবীদের মসজিদ ও উমর তুমি তাই কিতা করলাই খানা খানা বইতা পারলাম রানি সিগলে পারলাম রানি আমার দৃষ্টবর আমার বুদ্ধিখবর এটা শুনো তারা এখন দলীয় কথা বলে উমর গরম আসলা আম্মা জান আয়েশা সিদ্দিকা ডরাইয়া মাতি শুন না এটা ফেসবুকে তুমি যাই আমি তোমার জন্য উত্তর ভাই আর তুমি না এত বড় মুখামুল নাই কিনা লাগিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা ওমার কইছে আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করছেন আম্মা জান ইন্তেকাল হইছে একটি আটান্ন হিজরি উমর রক্ত মাতিলা না দাঁড়াইয়া মানলাম ভাই তোমার কথা কথা এমনি তোমাকে মানিয়া নিলাম কি চলো বাদল নম্বর কলিমা দেন হযরত আলী হযরত উসমান হযরত উসমান রক্ত হইতা বলা আমি একটা উসমান রক্ত হইলা না হযরত আলী তান প্রিয়তম আব্বা জান হলো নাইনি আব্বা নাইনি কতক আব্বা নাইনি না আব্বা নাই আমি ভুল হইয়া কিনা হজরত ফাতিমা রাজি আল্লাহ মানে তান প্রিয় স্বামী খান আয়েশা সিদ্দিকার কথার কথা আসলাম তো আয়েশা সিদ্দিকায় কইতা পারলাম নানি তাই এরা খান কিনা খান মামান্তর কথা কইতা পারলাম নানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার দামান সম্পর্ক নাই ইরো কইতা বলা নাই বলে ওবা দামান হযরত উমর বেদা তারম্ব করছেন তুমি একটা বলতাও ইরো কইতা বলা নাই মতক কয়া ইটা কি আই তুমি যা কিতাব বুঝাইতে চাও মিডিয়াত বইয়া ফেসবুকে বইয়া কিতাব দেখাইতে জাতিরে কিতাব বুঝাইতে চাও এর কারণে আমার দুষ্টবাদ বুজুর্গবাদ বানা করে খান কুলিয়া শুনিয়া লাগো আম্মা জান আয়েশা সিদ্দিকার ওফাত হইছে আয়েশা সিদ্দিকার ইন্তেকাল হইছে এই সারা খুলাফায়ে রাশিদিন দুইটাই থাকি বিদায় হওয়ার পরে বুঝা গেছি নি ভাই কত লম্বা সময় ভাবার বাদেও আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা কেন কইলা না তার মানে আয়েশা সিদ্দিকা ও বিশ্রাগার তেরামির নমান ফোড়ার পক্ষে না বিপক্ষে আপনি দেখো কুয়া পক্ষে না বিপক্ষে পক্ষে এর কারণে আমার দুষ্ট বল আমার বুজুর্গ বল ও সব লম্বা কথা দ্বারা আপনার করে মুদ্দা কথা ওর কথা বুঝানি ওর আমি হাদিস পড়েছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা মান কামা রমাদান ঈমান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে মানছে রমজান মাসের রায় দাঁড়াইব আর দাঁড়াইয়া কামা রমাদান রমজান মাসের প্রতি রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেরাবির নমাজে পড়িব কোরআনে করিম তিলাওয়াত করব নমাজের মধ্যে দণ্ডমান হইয়া আল্লাহ রব্বুল আলামিনের রবিয়ে বরকাইত্রা আরো হাদিস শরীফের মধ্যে ফরমাইত্রা মান সামা রমাদান
إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه زمن جي أمر الله ريك بلية بشاش خرلو أمر نبي ريك بلية بحمي نبي رفر إيمانا الله 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 الرسول رفر إيمانا الله الرمضان ما شر رزاق للأخلو الله فكير تار سندقير شرا قنار ما فريا دليلا فك سبحان الله ومن قام ليلة ومن قام رمضان أرجى من شيء رمضان أرقطي رقر دليلو دليا إلى خلو এখন বলে এশার নামাজ পড়িলো এশার নামাজ পড়িয়া তারাবির নামাজ রে পড়িব নবীজি ফরমাইতা মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ পাকের তার জিন্দেগির ছাড়া গুলারে তারাবির নামাজের বদৌলতে মাফ করিয়া দিলেন আর এই তারাবির নামাজ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে পড়াইছেন মুসলমান হযরত ওমরে সর্বপ্রথম ইমাম বানাইয়া দিছেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রে 70 জন সাহাবী হল একমত হইয়া ইমাম নির্বাচিত করেছেন তারাবির নামাজ পড়বার লাগি কারণ তান গলার লেজা তান কোন তান তিলাওয়াত বড় সুন্দর বড় মিষ্টি সুরের তিলাওয়াত আসলো হযরত ওমর হযরতে উবাই বিন কাব রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিসুল কারি উপাধি দিছেন ওক সুবহানাল্লাহ মধুর কণ্ঠে তারাবির নামাজ পড়াইতা এরপরে যখন হযরত উমরে এই কাজ আরম্ভ করছেন নবী দে ফরমাইতা ও আমার উম্মত হল শুনো আলাইকুম বিসুন্নতি তুমি দেন আমার সুন্নতে আমার উম্মত হল মজবুত ভাবে পাকড়িয়া ধরো ও সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতে তুমি দেন মজবুত ভাবে পাকড়িয়া ধরো এবং বকবা হযরত উমরের খুলাফায়ে রাশিদিনা খুলাফায়ে রাশিদিন নাই পরিচালনা করছেন এদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয় বুঝা গেছে ভাই খুলাফায়ে রাশিদিন অর্থ তোমার প্রধানমন্ত্রী লাগান প্রধানমন্ত্রী না বাস্তবায়িত করছেন এদেরকে খুলাফা রাশিদিন বলা হয় আমার ভাই বল বুঝছি ও নবীদের ফরমাইতা তুমি দেন কিতাব করো আমি দুনিয়ায় থেকে বিদায় হওয়ার পরে আমার সুন্নত আর আমার খুলাফা রাশিদিন সুন্নতে মজবুত করে পাকড়িয়া ধরো জানিয়া রাখো আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদি কারণ ইয়া রে বিয়াস্তা এরা আমি নবীর লগে উঠিছে বইছে আমি নবীর কালচারের মতো করার কালচার আমি নবীর ডিজাইনের মতো করার ডিজাইন আমি নবীর যেভাবে দিন রাহবরি করছি যেভাবে দিন পরিচালনা করছি তারাও ঠিক সেম তদ্রূপ ভাবে তারাও দিন পরিচালনা করিয়া যাইব কাজে তোমরা তাহার অনুসরণ করো তারা হেদায়ত দিয়া আমার উম্মত আমার সাহাবী তারা এর বাদে নবীজি ফরমাইতা আরো গুরুত্ব বাড়াইবার লাগি নবীজি ফরমাইতা তামাসসাকু বিহা আমার উম্মত বল তুমি তাই তার দিয়া মজবুত করি ধরো তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন্নাওয়াজির তোমার তান্ডা তোমার মাঝে নওয়াজিজ দাঁত দিয়া অর্থাৎ সানায়া রুবায়া আনিয়া সোহিক তোয়াহিদ নওয়াজির আমার ভাই ইশারা সাহাবিয়া সাপোর্ট করলা
سعادتهم يبنى من يرلا حضرت عثمان فرميتنا حضرت عثمان اقرام الرماد فرار فرد وابرتا ارخويتا والله امير المؤمنين خليفة المسلمين حضرت عمر ابن الخطاب امرار بلا شندور شدوك كريا ديسون اقرام الرماد جماعت فريبا ببستا كريا دينا الله امير المؤمنين خليفة المسلمين حضرت عمر ابن الخطاب درجات رے لاکھ لاکھ گن بڑھتی تو خریا دیو خوکا سبحان اللہ اے بیانے بلد آئے نی حضرت عثمانیو بشترکات فرار پاک کے ساتھ بڑھو حضرت بلد آئے نی حضرت علی رضی اللہ تعالیٰ عنہ خوبی رات رے اٹھتا اور حضرت عمر خبر دائیتا اور خبرو کیا زیارت کرتا اور دعا کرتا اور بھائیتا واللہ حضرت عمر اور قبر رے تمہیں اللہ رحمت دی بریا دیو کارن تائن تمہار بر مسجد رے جماعت دی رمضان مسو بریا دیسن خوبا جرے سبحان اللہ تے بلے گلو پہ تک جن غلابہ راشدین اخمد اخمد
20 বছর নি 80 90 সব 20 বছর নাই নি কতক মাটি বলে বুঝলাম আপনি 20 বছর নি একটা দিকে হাত তুলে মারো স্যার 20 বছর কোন যুবক কোন যুবকের 20 বছর সাহাবি হমুর জায়গা থাক হইল আর দেখা যাইতা না মনই চাইদা থাকত নাই বলে আমি দেখা যাইতা মি চাইদা নাই এই খে হাত তুলে মারো যে আবু হানি ভাই 100 মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের খাবার শুন তোমার লাগে এর কারণে আমার কৃষ্ণগণ আমার বুজুর্গগণ এই হাদিস দ্বারা এই দলিল দ্বারা প্রমাণ দ্বারা বুঝা গেল 100 হিজরি সাহাবায়ে কেরাম উপর দৌড় গেছে আর আবু হানিফার কর্ম 80 হিজরি ওটার দ্বারা বুঝা গেল আবু হানিফার দুই সাহাবী 6 জনকে 100 এক সাহাবী হইলে গিয়া হযরত সালমান ফারসি আর মাদম নম্বর সাহাবী হইলে গিয়া জিকির করা কোয়ালা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حضرت أبو الطفيل بن عامر رضي الله تعالى عنه أفسر هجري قفات من قرون إن بيوم من صحابي أو لقد أفنين تكون قوسين أو دوي صحابي لكي أبو أني بار ملاقات دوي جي قولش كار إتياجر كتاب دارا قمان এর কারণে আমার দুস্থ বল হযরতে আবু তুফাইল আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা 100 হিজরি কবাত হইছে 100 হিজরি ইন্তেকাল হইছে আর 100 হিজরি ইন্তেকাল হইলে আবু হানিফার বয়স হইল 20 বছর আর 93 হিজরি কবাত হইছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 93 হিজরি কেউ কইতে 51 কেউ কইতে 92 100 হিজরির যে সাহাবি তখন তার বয়স হইব 20 বছর আর হযরতে ইমাম আবু হানিফা 58 বার হজ করছেন প্রতিবার হজ গেলে সাহাবি হওয়ার দর্শন লাভ করছেন তাহলে হযরত আবু হানিফা তাবেঈ তুমি তো ফেসবুক আর ইউটিউব আর লানাতুল্লাহরে মানতাই ইমাম আর আমরা দলিল কদর তাবেঈ মানি আর ইমাম কাজেই আমরা ইমাম মানার কোনো বেজার নাই আমরা তারাবির নামাজ 20 টাকা করে একজন নবী বলতে চাই দুর্ভাগ্য একবার ইনশাআল্লাহ আমার ভাইয়াবর আমরা তারাবির নামাজ জামাতে পড়িব মুকম্মল কোরআনে করিম খতম খতম শুনবো একবার হাত তুলে মারি ওয়াদা করো নারে তাকবীর নারে তাকবীর আশিমানে রাসূলুল্লাহ আমার দুস্থগণ আমার বুজুর্গগণ আমরা কোনো বেদান্ত হয় না ইনশাআল্লাহ দুই নম্বর কথা শুনো কোয়া আমি আয়াত পড়েছিলাম নবীদের আল্লাহ আমাকে ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আই ইমানদারগণ তোমাদের রূপে আমি আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করছি ভাই বুঝলেন আপনি রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করছেন ইমানদার উপরে নাগদি হইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করছি রোজা ফরজ করছি বুঝা গেছে নি ভাই ও রোজাই কান ফারসি শব্দ আর সোম কান আরবি শব্দ ও ভাই বুঝা গেছে নি এর কারণে কোরআন দুইব রোজা নাই কোরআন দুইব সোম শব্দ সিয়াম শব্দ আইছে বুঝা গেছে নি আর সোম আর সিয়াম ও দুই শব্দ তর্জমা হইল ফার্সি ভাষায় রোজা এর কারণে এখানে আমরা রোজা কই এবং প্রশ্ন হইল রোজা আল্লাহ ফরজ করবে রোজা আলা কই কোন ডিভিশন নাম রোজা বলে সিয়াম শব্দ আবিধানিক ডিকশনারির মধ্যে অর্থ হইল গিয়া ইনসাক করা আনা খাইয়া তাহা ও তার নাম রোজা এটা শব্দগত তর্জমা হইলাম ব্যাপার বোঝা গেছে নি আর তার বিস্তারিত ব্যাখ্যা হইল গিয়া রোজা এরকম সুবহ সাদিক থেকে শুরু করিয়া সুবহ সাদিক থেকে শুরু করিয়া সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খানা পিনা
স্ত্রীর সঙ্গে সহবাস ইত্যাদি বর্জন করিয়া আল্লাহ পাইবার নিয়ত করিয়া আল্লাহর রাজিয়ার খুশি করিয়া রোজার নিয়ত করিয়া দিন অতিবাহিত করার নাম হইল রোজা। এই ভাই বুঝা গেছেনি? কতটা বুঝা গেছেনি? তো এক নম্বরে আমরা কেনা করতাম, এক নম্বরে খালি কন্ট্রোল, খালি খাইতাম না, দিন কিছু পান করতাম না, স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতাম না। সম্পর্ক হইতে সময় যে সম্পর্ক ঘটনা ঘটে হয় সম্পর্ক, আমার বুঝা গেছেনি, সংক্ষিপ্ত করে কইলাম, আমার দুষ্ট বল, আমার বুজুর্গ বল, এইভাবে ইনসাফ করিয়া সারা দিন খাতানের নাম আরবি ভাষায় সোম আর ফার্সি ভাষায় রোজা, আমরার ভাষায় রোজা প্রচলিত ভাষায়। ভাই বুঝা গেছেনি? ও আল্লাহ করবেন, আমি তোমার উপরে রোজা ফরজ বলছি, মুসলমান হইতে হইব, রোজা রাখবার শক্তি থাকতে হইব, এক নম্বর বালিগ হইতে হইব, দুই নম্বর মুসলমান হইতে হইব, তিন নম্বর আকলমন্দ হইতে হইব, ফাগলর উপরে মজনুনের উপরে রোজা ফরজ নাই, নাবালিকের উপরে রোজা ফরজ নাই, বুঝা গেছেনি? আর কি হইতে হইব? রোজা রাখবার শক্তি থাকতে হইব। একবারে মাহাতুর শেখে পানি যে রোজা রাখলে দোষ হয়ে দিবা, ওই জ্ঞান হয়ে দিবা, এমন উপরে রোজা রাখা ফরজ নাই। যে মহিলা রোজা রাখলে পেটর ভিতরে বাচ্চা মারা যাইব, এই মহিলার উপরে রোজা রাখা ফরজ নাই। উপস্থিত রোজা কথা রাখতা না, পরবর্তীতে রোজা কথা রাখতা, এবার বুঝা গেছেনি ভাই? যে বেমারি মানুষ রোজা রাখলে বেমার বাড়ি দিব ডাক্তার বলছে, এই বেমারি মানুষের উপরে রোজা রাখা ফরজ নাই। এইভাবে আখ দূরও মানুষের উপরে রোজা রাখা ফরজ নাই। যে মুসাফির সবর করে নিশন দূরই, আর সবর গিয়া খালি খাইবার সেহরি খাইবার কোন ব্যবস্থা নাই, রোজা রাখলে মারাত্মক কষ্ট হইব, এই মুসাফিরের উপরেও রোজা রাখা ফরজ নাই। মুসাফির থাকি বাড়ির প্রত্যাবরণ করার পরে নমাজ দেখা দিব, এই সময় রোজা রাখা ফরজ নাই, নমাজ রাখা নমাজ আদায় করা ফরজ নাই, নমাজ খোঁজার দরকার নাই, আর পরবর্তীতে রোজা গুলা খোঁজা রাখতে হইব, এইগুলা রাখা কিন্তু ফরজ। অধিকাংশ পিতায় মাতায় আমরা মা বাপে মহিলা অপরে মেয়ে অপরে ছেলে অপরে যা বালি হয়ে গেছে তারা ওই রোজা রাখলে বুক ফুটি দিব, এর কারণে রোজা রাখবার কাম নাই। আমার বাবার বুক ফুরা থাকো, আল্লাহর হুকুম আর তোমার বুক ফুরে আনির মান আলতরা তো আচো লইবা, বাড়ির ছোট গিরিস্তা অপরে খবর গেলে বুক ফুল করবার তুমি বারোটা বাজিবার আগে যদি সে বালিক হয়, দুপুরের আগে যদি বালিক হয়, তার মানে বালিক হওয়ার আলামত যাই হয়ে গেছে, বুঝা গেছে নি? তবে বুঝি ভাই সারা মাটি যাবে না, এর ফলে আমার দুষ্ট হল বুজুর্গ হন যে বালি হইব